আসসালামু আলাইকুম। ডিএসটিভি খবর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সানজিদা আক্তার। বিএনপি স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত আজ 27 মার্চ 2024 বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে স্বাধীনতা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন বীর বিক্রম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদ্য কারামুক্ত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্য রাখেন স্থায়ী কমিটির অন্যতম নেতা ডক্টর মঈন খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও অ্যাডভোকেট আহমেদ আজম খান, চেয়ারপারসন উপদেষ্টা মনিরুল ইসলাম চৌধুরী ও অ্যাডভোকেট ফজলুর রহমান, প্রচার সম্পাদক সদ্য কারামুক্ত শহীদ উদ্দিন চৌধুরী এনি সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিস্তারিত দেখুন ডিএসটিভি খবরে। ধন্যবাদ। বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে, আমরা জানি। ওই দাবি নাটক করে সরকার তার ক্ষমতা নবায়ন করেছে, কিন্তু এই জনগণের প্রত্যাখ্যান আগামী দিনে যে জোয়ার আন্দোলনের জোয়ার তৈরি করবে, যে দাবানল তৈরি করবে দেশটা তারেক রহমানের নেতৃত্বে, সেই দাবানলে ভেসে যাবে এই সরকার। চিন্তার কোনো কারণ নাই, কারণ বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে 17 কোটি 50 লাখ মানুষ আমাদের সাথে আছে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে। ভাই, আজকে এই স্বাধীনতা এবং জাতীয় দিবসের আলোচনা বিএনপির আলোচনা আলোকজ্জিত, কারণ বিএনপি এই আলোচনায় আমরা শুধু এখানে উপস্থিত নেই, এই বিএনপির আলোচনা সারা বাংলাদেশের 17 কোটি 50 লক্ষ